ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের ওপারে। আমার সঙ্গে আজ সুরঙ্গনা রয়েছে, ওপেন টি বায়োস্কোপ খ্যাত সুরঙ্গনা। গান ভীষণ ভালো গায়, ইনফ্যাক্ট সিনেমাতেও তুমি বোধহয় একটা গান গেয়েছো, রাইট সুরঙ্গনা? এবং গানটা ফ্যান্টাস্টিক, যারা যারা শুনেছেন ওর অভিনয়, যারা দেখেছেন, আমি জানি এই মুহূর্তে ওর প্রচুর প্রচুর ফ্যান রয়েছে, প্রচুর প্রচুর টিন এজার ছেলে, আমাদের বয়স, আমাদের বয়সী টিন এজার যারা, তারা ওকে ফ্যান মেল লেখে, প্রচুর প্রবোধন নিশ্চয়ই পাও। হ্যাঁ মোটামুটি। আচ্ছা বাবা সেগুলো পড়ে না? একদম না, বাবাকে পড়ালে বাবার মুখ চোখ লাল, কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, একটা সিন হবে, আমি দেখতে চাই না ওগুলো। লাইফে প্রত্যেকটা মানুষ অজস্র অবস্ট্রাকল মানে ফেস করে আসে, শারীরিক একটা প্রতিবন্ধকতাও তুমি ওভারকাম করেছো সেটা আমি জানি, এন্ড সেটা এতটা মেজর, আমি এখানে বলছি না কি সেটা, কিন্তু বিলিভ করুন সেটা এতটা মেজর, যে কোনো বাড়ির যে কোনো মানুষের হৃদকম্প আসবে সেই প্রতিবন্ধকতাটাকে ওভারকাম করতে, সেটাও হাসি মুখে ওভারকাম করেছেন, দ্যাট ওয়াজ রিয়েলি মানে স্টার। আমি ইনফ্যাক্ট আমি যখন তুমি আমাকে অফ দ্য রেকর্ড বলছিলে, আমি নিজে স্টার্ট করতে পারি, তুমি কি করে ওভারকাম করলে, মানে আমার বাবা ন্যাচারালি সেই টমেটো ফেস, যার জন্য আমাকে তাতে বসে থাকতে হবে না, বাবা আমি ঠিক আছে, কিছু হয়নি তোমার, ঠিক আছে, আমি ব্রিলিয়েন্ট না, আমি সেটাকে রিয়েলি কোনো প্রবলেম হিসেবে দেখিনি। তুমি এই মুহূর্তে কত কত মানুষের কাছে ইন্সপিরেশন হয়ে গেলে আমি জাস্ট তোমাকে বোঝাতে পারবো না। ইনফ্যাক্ট আরো একজন ভদ্রলোক, ভীষণ নামী ভদ্রলোক, তিনিও তোমার ফ্যান হয়ে গেলেন, সেই ভদ্রলোকের নাম নীলাঞ্জন, যিনি অবেলায় আড্ডা বলে একটা শো করেন। সো মানে আমরা ইউজুয়ালি এত সেন্সিবল কথাবার্তা এখানে বলি না, এবং আমি জানি যে তুমি, তোমার বয়সটা কম হলেও, আমার থেকে যদিও তোমার বয়স বেশি, বাট তোমার বয়সটা কম হলেও তুমি ভীষণ সেন্সিবল, ঠান্ডা মাথার একটা মেয়ে, বিভিন্ন ডিসিশন ঠিকঠাক করে নাও। তুমি এরকম পাগল রাখায় আসার জন্য রেডি হয়ে গেলে কি করে? চেঞ্জ ইজ অলওয়েজ নেসেসারি না? আমার তোমার সাথে কথা বলেই মনে হয়েছিল যে দিস ইজ গোইং টু বি সামথিং, আমি আধ ঘন্টা ধরে বেঁচে থাকবো নাকি আমার সন্দেহ, বাট আই এম স্টিল অ্যালাইভ। দেখেছেন মানুষ সুস্থ পৃথিবীতে যখন বোর হয়ে যান তখন তারা অবেলায় আড্ডায় আসেন। একদম, আমাদের আর একটু সুস্থ করো, একটা অনবদ্য গান শোনাও, ওপেন টি বায়োস্কোপের গানটা হোক না যেটা গেয়েছিলে। ওপেন টি বায়োস্কোপে আমি তো যেটা গেয়েছি আমি রবীন্দ্রসঙ্গীত হোক না, সেটা একটা প্রিয় গান আছে, ঠিক আছে সেটাই গাও, সেটাই গাও। তোর জন্য চিঠির দিন খুশির কমিক্স বই, মাধ্যমিকের মাধ্যমে তোকে ছোব সাধ্য কই, তোর জন্য গলির পথ বিকেল ছুটির স্কুল, তোর জন্য চ্যাপ্টা ফুল আর আমার জন্য হুল, না 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 যদি রোদ পরে চোখের ডানায় ভেবে কত কি যে চাই, জানিয়ে বোকামি আমাকে মানায় তোকে নিয়ে ভিজে যাই, একা পথ হাতি মেঘলা ছাতায় না 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 না। এক্সেলেন্ট এক্সেলেন্ট, কে বাত হ্যায় কে বাত হ্যায়, এরকম গান শুনে তো লোকজন এমনি আকছার প্রেমে পড়ে যাবে, আব্বেতে চোখে চশমা আছে, মাথায় নেই কচুল, চোখে চশমা আছে মাথায় নেই কচুল, তবু সুরঙ্গনার গান শুনে প্রেমে পড়ে, এটা নয় কো ঐতিহাসিক ভুল, হতেই পারে এটা, মেনে নাও সেটা, ঘটনা এমন ঘটতে পারে, অবেলায় আড্ডায় এনজয় করতে থাকো সেটা। হে সখা মোর হৃদয়ে রহো, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো, হে সখা মোর হৃদয়ে রহো, হে সখা মোর হৃদয়ে রহো। ক্যা বাত হ্যায়, এক্সেলেন্ট,
ভীষণ ভার্সেটাইল ট্যালেন্টেড সুন্দরী সুরঙ্গনা আজ রয়েছে নীলাঞ্জনের সঙ্গে অবেলায় আড্ডায়। আপনি এনজয় করছেন অবেলায় আড্ডায় এবং ওপেন টি বায়োস্কোপ খ্যাত সুরঙ্গনা রয়েছে আমাদের সঙ্গে। এবং এই মুহূর্তে আমি স্বচ্ছন্দে এটা মানে দাবি করে বুক ঠুকে বলতে পারি যে সমস্ত হিরোইনরা রয়েছে টলিউড বাজারে তারা এতটা ট্যালেন্টেড কিন্তু কেউই নন। সুন্দরী প্লাস কম বয়সী প্লাস ভালো গান করেন প্লাস ভালো নাচ করেন প্লাস ভালো কথা বলেন, এই কম্বিনেশনটা কিন্তু খুব রেয়ার একটা কম্বিনেশন। সুরঙ্গনা, লাইফের প্রত্যেক মানুষের সামনে একজন কাল্ট ফিগার থাকে, এম থাকে, যাকে দেখে মানুষ অনেক বেশি শেখে, ইন্সপিরেশন পায়। তোমার লাইফে এরকম কি ইন্সপিরেশন আছে? আমার লাইফে পার্টিকুলার কেউ ইন্সপিরেশন নেই, বিভিন্ন লোকের যে ভালো জিনিসগুলো সেইটা নিয়ে আমি নিজের মতো একটা মানুষ করে তুলেছি যে এর মতো আমি হতে চাই। আই ওয়ান্ট টু বি গুড। ক্লাস 12 19 এই সময়টা কিন্তু একটা ফ্যান্টাসির জগৎ, মানুষ অনেক কিছু ভাবে, সব থেকে স্বপ্ন দেখে। তোমার সব থেকে বড় ডে ড্রিম কোনটা? আমার সব থেকে বড় ডে ড্রিম ক্লাস 12 আমার লাইফ কারুর সাথে মিলিয়ে ওঠার। আমি মাইকেল জ্যাকসনের খুব বড় ফ্যান। আমার সব থেকে বড় ডে ড্রিম সেটা হচ্ছে ছোটবেলা থেকে মাইকেল জ্যাকসনের একটা লাইভ শো দেখা। ওকে, ইটস স্টিল লাইক দ্যাট। প্ল্যানচেটের ব্যবস্থা করো, মাইকেল জ্যাকসনের লাইভ শো আমরা দেখিয়ে দেবো এখানে। হ্যাঁ, প্ল্যানচেট করলেই হবে। এই জায়গাটা দেখো, গোল টেবিল আছে, চারটে মোমবাতি বসাবো অ্যান্ড তারপরে শুরু হয়ে যাবে। আর কি কি ভালোবাসো তুমি? বই পড়তে ভালোবাসো? গল্পের বই? গল্পের বই পড়তে আমি খুব ভালোবাসি। কার্টুন নেটওয়ার্ক দেখো? হ্যাঁ দেখো। কোন কার্টুন সব থেকে ফেভারিট? শিনচ্যান আর টম অ্যান্ড জেরি। হ্যালো, হ্যাঁ আমার নামটা নেয়নি। হ্যাঁ হ্যাঁ, না না, তুমি আমাকে যে যত বড় কার্টুন বলো আমি অত বড় কার্টুন এখন হতে পারিনি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ আর এদের দুজনই দেখো? হ্যাঁ এদের দুজন আমার মানে ফার্স্ট ফেভারিট, সেকেন্ড ফেভারিট তুমি। ফোনে ওয়াট, এই ডায়লগটা থাকবে? হ্যাঁ এটা কাটবে না, এটা 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 তিন চারবার রিপিট করবে। ওই যে বলেছে না, ওই যে সব থেকে ফেভারিট তুমি, সব থেকে ফেভারিট তুমি, সব থেকে ফেভারিট তুমি, এইভাবে তিন চারটে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা যে বড় স্টুডিওতে কাজ করি, আমরা যে বড় স্টার, সেটা বারবার প্রমাণ করতে হবে। অবেলায় আড্ডা একটা ইন্টারন্যাশনাল শো, ঠিক আছে, সেটা বারবার দেখাতে হবে। ওকে হ্যাঁ, সো তুমি নিজে মোবাইল ডেফিনেটলি ইউজ করো, এখনকার সবাই ইউজ করে, হোয়াটসঅ্যাপ নিশ্চয়ই করো 24/7। রাত্রিবেলা যে বললে জেগে থাকো গল্প বই পড়ো, তখন নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করো? করো না? না সেটা ডিপেন্ড করে, আমি গল্পের বইটাও তো মোবাইলেই পড়ি। ও আচ্ছা, সেই জন্য। আর জিজ্ঞেস করো, আর এটা 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 কেন বলছিস না, এই শোটা বাবা দেখছে সেই জন্য এসব গোপন তথ্য ফাঁস করা চলবে না। আচ্ছা তুমি কোন সে নিষিদ্ধ দুষ্টুমি যেটা বাড়ি থেকে প্রচন্ড রকমের মানা আছে কিন্তু সেটা করেছো? নিষিদ্ধ দুষ্টুমি? আমরা আস্তে আস্তে অ্যাডাল্ট হচ্ছি, আস্তে আস্তে ক্লাস 12 থেকে কলেজের দিকে যাচ্ছি আমরা। আমি স্কুল থেকে বাড়ি ফিরেছিলাম আমার দুই বান্ধবীর সাথে, দুই বান্ধবীর সাথে আমি স্কুল থেকে বাড়ি ফিরেছিলাম। বান্ধবীগুলোর বন্ধুদের মধ্যে দেখতে ছিল তো? না একদম বান্ধবী। আচ্ছা আচ্ছা, গোফালা বান্ধবী, বুঝতে পেরেছি। তারপর আমি কিন্তু দুজন বান্ধবী বলে, আচ্ছা ঠিক আছে, দুজন বান্ধবীর সঙ্গে ছিল, ওরা ট্রিট চাইছিল, তো আমি ওভাবে বাড়ি ফিরেছিলাম। আমি কোনো মতে মাকে ম্যানেজ করেছিলাম যে বাড়িতে বলো যে এই টিউশন আছে, এই আসতে হবে। সেই একদিন আমাকে তো একা ট্রাভেল করতে দেয় না, তো সেই একদিন ওই নিষিদ্ধ দুষ্টুমি করেছিলাম, স্কুল থেকে একা একা বাড়ি ফিরেছিলাম। ওকে, ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ ন্যাচারালি প্রচন্ড আনন্দ হয়েছিল, বাবা মার গাইডেন্স নেই, একা একা আমরা ফিরছি, সিসিডিতে যাবো, ব্যারিস্টারতে যাবো। তুমি কখনো কাউকে প্রপোজ করেছো? না। তোমার ডবল গজ দাঁত আছে, তুমি কোনো হাতিকে কখনো প্রপোজ করোনি? দুটো গজ দাঁত আছে, ইউজুয়ালি গজ দাঁত থাকলে মানে দেখতে ভীষণ সুন্দর লাগে। এক্স্যাক্টলি, কাউকে কখনো প্রপোজ করোনি? কেন, চারপাশে সুন্দর ছেলে নেই? আছে, না আই এম ওয়েটিং। এই মুহূর্তে যারা ইন্ডাস্ট্রিতে রয়েছে তাদের মধ্যে কারা তোমার ভীষণ কাছের বা হার্ট থ্রব বলতে পারো, বা যাদের দেখলে মনে হবে ওস আমার ক্রাশ? ঋত্বিক রোশন, his presence is something, exactly, ভীষণ অনবদ্য দেখতে, না just greek god বলেছেন মাধুরী দীক্ষিত। যদি টলিউড ইন্ডাস্ট্রিতে আসি, না টলিউড ইন্ডাস্ট্রিতে সেরকম কেউ নেই। কি বলছো? না আমি যতবার ঋত্বিককে ভাবছি আমি আর কাউকে ভাবছি না। টলিউড আছে, ঋত্বিক তো আছেই, হয়ে গেছে এক থেকে 100 ঋত্বিক। তারপরে আমরা সেকেন্ড ইয়ারে চলে গেলাম আস্তে আস্তে,
না সেরকম কেউ নেই, না কেউ নেই আমি অ্যাক্টিং দুনিয়ায় কেউ নেই, অ্যাঙ্কারিং এর দুনিয়াতে কেউ নিশ্চয়ই আছে। কি নিজের কথাটা বলতে চাইছ? ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমার কথা বলে দিয়েছে, বাস ইটস ডান, ভেরি গুড। শো এখানে শেষ হতেই পারে, এখানে হতেই পারে শো শেষ, তবে হ্যাঁ তার আগে আমি একটা গান ডেফিনেটলি ওর কাছ থেকে শুনবো। কোন গান শোনাবে? ইংলিশ শোনাই বলে ইন্টারন্যাশনাল। ইয়েস ইয়েস, উই আর ওয়ার্কিং ইন ইন্টারন্যাশনাল, ইনফ্যাক্ট অল নিউ ইয়র্ক বাসী then no a to z of Obelay Adda and no just and this a to z is a b c d f g h I j k l m n o p q r s t u v w x y z, so then no a b c d a to z of this show, so thank you. আমি এই জন্যই বলেছিলাম আমি গাইতে শুরু। Yes please. Well, life leaves you high and dry, I'll be at your door tonight if you need help, if you need help. I'll shut down the city lights, I'll light it all beg and bribe to make you well, to make you well. When enemies are at your door, I'll carry you away for more if you need help, if you need help. Give me reasons to believe that you would do the same for me. Oh, I would do it for you, for you. Baby, I'm not moving on, I love you, I'm not sure you're gone. For you, for you. You will never sleep alone, I love you long after you're gone. And long after you're gone, gone, gone. Kya baat hai, excellent. আপনারা নিউ ইয়র্কে আজকে দেখছেন অবেলায় আড্ডা, এবং আমার সঙ্গে সুরঙ্গনা রয়েছে। এইরকম একটা অনবদ্য পারফরমেন্সের পর কি শুনতে বা কি দেখতে ইচ্ছে করে তুমি জানো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে এর সঙ্গে প্যারিটি মেপে বেস্ট জিনিস কি হতে পারে? না, একটা অনবদ্য শ্যামা সঙ্গীত যদি হয় এই গানটার পরে, একদম পারফেক্ট। মানে জাস্ট বলে একদম বল না যে জমে ক্ষীর, বলে না জমে ক্ষীর, জাস্ট সেই জিনিস। তোরা গান ভুল গাস, মঞ্চে লাফাস, মাথা ঝাঁকাস তালে তালে, দেখে যা আমোদ কাকে বলে, দেখে যা আমোদ কাকে বলে। তোরা গান ভুল গাস, মঞ্চে লাফাস, মাথা ঝাঁকাস তালে তালে, দেখে যা আমোদ কাকে বলে। থ্যাংক ইউ একটা অনবদ্য পারফরমেন্স দেওয়ার জন্য, অনবদ্য আড্ডা দেওয়ার জন্য। অবেলায় আড্ডা তোমার কাছে ঋণী হয়ে গেল সুরঙ্গনা। Thank you for such a good time, you know. You're my favorite cartoon. Thank you. Okay. কয়েকদিন পর থেকে যখন ওয়ান কার্টুন স্পেশালিস্ট বলে একটা নতুন চ্যানেল লঞ্চ করা হবে, সেখানে আই উইল বি দ্য ফেস অব দ্য কার্টুন, আর ফেস অব দ্য চ্যানেল, এনিওয়েজ ফেস অব দ্য সামথিং, হোয়াট এভার। নিউ ইয়ার্কের জন্য এতটা ইংরেজি কাফি হয়, আজকের এপিসোডে এতটা আড্ডা কাফি হয়, টাটা গুড বাই বলে চলে যাব। তবে জাস্ট যাওয়ার সময় বলে যাবো, টুটের করে স্মাইলটা বজায় রাখবেন, এনজয় করতে থাকবেন, হাসতে থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, এবং মিস করবেন না ওয়ানে আপনার ফেভারিট শো অবেলায় আড্ডা। পরের দিন আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। সুন্দরবনে জঙ্গল আছে, থরে আছে ঝোপ। সুন্দরবনে জঙ্গল আছে, রাজস্থান, থরে আছে ঝোপ। আজ নীলাঞ্জনের সঙ্গে আড্ডায় এক টুকরো ওপেন টি বায়োস্কোপ। সুরঙ্গনা নীলাঞ্জনের সঙ্গে অবেলায় আড্ডায় অ ভেরি ভেরি ওয়ার্ম ওয়েলকাম। এই টেকটা না এর আগে একবার কাট হয়েছিল, তখন এমনি করে নমস্কার করেছিল, পোস্টটা আবার দেখিয়ে দাও। ভেরি ভেরি গুড। আপনারা যারা ভাবেন যে অবেলায় আড্ডা একটা অ্যাডাল্ট শো যেখানে অ্যাঙ্কারের মুখের কোনো ট্যাক্স নেই, সেখানে কি যেন বলে যারা গেস্ট তাদেরকে যাতা প্রশ্ন করা হয় এবং তারা যাতা উত্তর দেয়, তাদের জন্য আজ আমরা একটা নিরামিষ বাচ্চাদের শো করতে চলেছি, কারণ সুরঙ্গনা রয়েছে। সুরঙ্গনা এখনো স্কুল স্টুডেন্ট। সুরঙ্গনা, সুন্দরী মহিলাদের বয়স জিজ্ঞেস করা উচিত নয়, বাট তোমার বয়স কত? 17 বলে দিলে? একই রে, মহিলা হয়নি তো। ও আচ্ছা ঠিক আছে। কোন স্কুলে পড়ো? জুলিয়ান ডি স্কুল। দেখেছেন প্রশ্নগুলো কিরকম নিরামিষ নিরামিষ আসছে। তোমার বার্থডেটা জানো কবে? 18 নভেম্বর। আমি ওর থেকে এক মাসের ছোট, আমার 18 ডিসেম্বর। বাহ, বুঝতে পেরেছো? আমি কাল থেকে তোমার দিদি বলে ডাকবো। একদম, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, এরকম মেয়ের সঙ্গে হাজে বাজে কথা বলাই উচিত নয়।
আমি কিন্তু অ্যাডাল্ট কোনো কথা বলিনি, ও এমনিই হাসছে, আপনারা কেন সবসময় ভাবেন আমি কিছু বলছি মানে অ্যাডাল্ট বলছি, কাম অন। সুরঙ্গনা, বয়ফ্রেন্ড কি করে? ও আমি এমন করে বললাম না, বয়ফ্রেন্ড কিছু করে না, স্বাভাবিক এই বয়সে বয়ফ্রেন্ডের কিছু করার কথাও নয়। এক্স্যাক্টলি। সুরঙ্গনা, ওপেন টি বায়োস্কোপে তুমি যেন কি করেছিলে? অভিনয়? অভিনয় করেছিলে। তোমার চরিত্রের নাম কি ছিল? তিতির। দেখেছেন আমরা কত নিরামিষ নিরামিষ প্রশ্ন করি, আমরা তো জিজ্ঞেস করতেই পারতাম যে তিতির তারপরে তুমি কি করলে, তিতির ওই যে তুমি নর্থ কলকাতার চোরাগলির মধ্যে একটা প্রেম প্রেম ফিল আনলে তারপরে কি হলো, আমরা কিন্তু কিচ্ছু করি না, কেমন? আমরা অত্যন্ত, আমি একদম নিরামিষ প্রশ্ন করছি কিনা, একদম একদম ঠিকঠাক যাচ্ছি? বাবা মা দেখলে কিছু বলবেন না? কাকিমা কাকু দেখেছেন? কাকিমা কাকু বেশি হয়ে গেল না, মানে আমি আমার যা বয়স তাতে হিসেব মতো দাদু বলা উচিত। এক্স্যাক্টলি, দাদু ঠাকুমা বিশ্বাস করুন শি ইজ টু গুড, এবং তাকে কোনো রকম উল্টো আড্ডা প্রশ্ন করা হচ্ছে না। কোন সাবজেক্ট সব থেকে ভালো লাগে? ম্যাথ। আমি জানতাম এই এক্সপ্রেশনটা না, বিকজ আজ অবধি আমাদের শোতে যতজন পারফর্মার্স এসেছেন স্পেশালি মহিলা, তারা এসে বলেছেন আমরা না ম্যাথসকে অত্যন্ত ভয় পাই। তুমি প্রথমে এসে বললে যে যার ম্যাথস ভালো লাগে। আই লাভ ম্যাথস। মহিলারা ইউজুয়ালি অঙ্কে কাঁচা হন। তুমি সত্যি মহিলা তো? দেখেছেন আমরা টেকনিক্যালি একেবারে ঠিকঠাক কথাবার্তা বলি। সুরঙ্গনা, ওপেন টি বায়োস্কোপের আগের ওয়ার্ল্ড তোমার পৃথিবী, ওপেন টি বায়োস্কোপের পরের পৃথিবী, কি চেঞ্জেস হয়েছে? ওপেন টি বায়োস্কোপের আগে আমি মনে করি, হ্যাঁ আমি প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি ওপেন টি থেকে। আগে আমি একটু বেশি রিজার্ভ ছিলাম, একটু বেশি রিজার্ভ চাই, কিন্তু ওপেন টি একটা চেঞ্জ এনেছে। যেমন ওপেন টিতে সবাই হচ্ছে আমরা কচি কাঁচাদের দল আর কি, এবার তার জন্য যা হয়েছে আমি অনেককে দেখে অনেক কিছু শিখেছি, এবং অনেকে আমাকে পোক করেছে যে তুই কিছু বল, তুই কিছু বলছিস না কেন, ডোন্ট বি সো রিজার্ভ। তো তাদের সাথে বেশ খেলাধুলা হয়েছে, গল্প হয়েছে, আড্ডা হয়েছে, অনেক কিছু শিখেছি তাদের কাছ থেকে। আলটিমেটলি আই অ্যাকচুয়ালি ওপেন্ড আপ, মানে ওপেন টির ওপেনটা হয়েছে ফাইনালি। এই যে আমাদের শোটাওয়ার মধ্যে এক টুকরো ওপেন টি বায়োস্কোপ আছে, এই যে দেখছেন দুটো কাপ, কাপের মুখটা কিন্তু ওপেন, তার মধ্যে ধরো টি আছে, তো সেটাকেই বলে ওপেন টি বায়োস্কোপ। বাবা মা, সিনেমায় অভিনয় করছো, অনেক বাড়ির বাবা মা রাজি থাকেন না, বলেন না আমার বাচ্চা অ্যাক্টিং এখনই করবে না, তো তোমার বাবা বা কিংবা মানুষের সেদিক থেকে অত্যন্ত ওপেন, মানে অ্যালাউ করেছেন? মা বাবা সেই এখন করবে না কি তখন করবে ওটা বিশ্বাস করে না, মানে আমি যদি নিজের কাজটা সম্পূর্ণ করতে পারি, মানে ইনক্লুডিং ফিল্ম, সিঙ্গিং, ডান্সিং, অ্যাক্টিং, মানে পড়াশোনা সব যদি একসাথে আমি কভার করতে পারি, তাহলে এখন করি আর তখন করি ব্যাপারটা একই। সো এই ব্যাপারে ওদের কমপ্লিট সাপোর্ট আছে। ব্রিলিয়েন্ট, এক্সেলেন্ট। এটা গান শোনো, তুমি বলো ইংলিশ, বাংলা, হিন্দি, কি হিব্রু থেকে শুরু করে হিন্দি তুমি যা ইচ্ছে গাও, কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট আমাদের শোটা মালয়েশিয়াতেও দেখানো হয়, তুমি সেই ভাষাতেও গান গাইতে পারো। দ্যাট ইজ অ্যান ইন্টারন্যাশনাল শো, কাম অন, স্টুডিওটা নিউ ইয়র্কে, সো ইউ ক্যান ডু এনিথিং। আভি মুঝে মে কহি বাকি থোড়ি সি হ্যায় জিন্দগি, জগে ধড়কন নাই, জানা জিন্দা হুঁ মে তো অভি, কুছ এসি লগন ইস লমহে মে হ্যায়, ইয়ে লমহা কাহাঁ থা মেরা, অব হ্যায় সামনে ইসে ছুলো জরা, মর জাও জরা, হি মুঝ মে কহি বাকি থোড়ি সি হ্যায় জিন্দগি। এক্সেলেন্ট। কিছু মুহূর্তের জন্য জাস্ট স্তব্ধ হয়ে গেছিলাম। এতগুলো বিষয় ম্যানেজ করছো কি করে, মানে 12 পড়ছো, নাচ, গান, অভিনয়, বাবা মার বকুনি, অবেলায় আড্ডা এসে ইন্টারভিউ দেওয়া, কি করে ম্যানেজ করতে এত কিছু? হয়ে যায় ম্যানেজটা, আমি ঠিক সেভাবে রুটিন মাফিক করি না। আমি যদি আমার মা বাবা বলে যে ফাইনালি একটা রুটিন বানিয়ে ফেল, সেটাকে ফলো করে ফেল, আমি রুটিনটা বানাই,
তারপরে সেটাকে স্টিকও করে দিই দেওয়ালে, কিন্তু তারপরে ওটা ধুলো জমে যায়। এক্স্যাক্টলি, আমরা ছোটবেলায় এরকম প্রচুর রুটিন বানাতাম, ভোর 5টায় ঘুম থেকে ওঠা, 5:30 ফ্লাশ করা, 5:45 হাত মোছা, এরকম অনেক কিছু করতাম, বাট সামহাও সেটা না হতো না, মানে তোমার কথা শুনে আমার নিজের ক্লাস 12 এর কথা মনে পড়ে যাচ্ছে। তুমি তো সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, ফিউচারে কি করবে, মানে অভিনেত্রী হিসেবেই ক্যারিয়ারটাকে প্রসপার করতে চাও নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার অন্য কিছু হওয়ার ইচ্ছে রয়েছে? ফিউচার আমি চেষ্টা করলেও মাথার চুল ছিঁড়ে ফেলেও ভাবতে পারি না সেটা, বিকজ হোয়াট এভার পসিবলি ক্যান হ্যাপেন উইল হ্যাপেন। ওকে, তবু একটা ইচ্ছা থেকে যায়, ইচ্ছা কোথাও আমার আছে, গান নিয়ে এগোতে পারলে তো ভালো, না হলে ওই যে ম্যাথস, ভবিষ্যতে কি হব সেটা নিয়ে ও লড়ছে, কিন্তু এর থেকেও বড় একটা ফাইট ও সামনে এসছে, সেই গল্পটা ফিরে এসে করবো। এনজয় করতে থাকুন অবেলায় আড্ডা, আমি নীলাঞ্জন, আজ আমার সঙ্গে অভিনেত্রী গায়িকা ওপেন টি বায়োস্কোপ খ্যাত সুরঙ্গনা।